এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। চ্যাট বক্সে দিয়ে দেন হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি। স্যার। স্ক্রিপ্ট ফন্ট আর ডেকোরেটেড ফন্ট দুটোর মধ্যে স্যার কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে, ভুল কিছু দেখেন। তাহলে স্ক্রিপ্ট ফন্ট আমরা কখন ব্যবহার করবো? যখন আমরা স্টাইলিস্ট কোনো ধরেন ইভেন্টের ক্ষেত্রে, মিউজিক ইভেন্টের ক্ষেত্রে আমরা স্টাইলিস্ট ফন্ট ব্যবহার করবো। আপনারা মিউজিক ইভেন্ট নিয়ে কোনো ডিজাইন করতেছেন, সেই ক্ষেত্রে কিন্তু এরকম ফন্ট যায়, আপনার ডিজাইনে কিন্তু একটা ভাব চলে আসবে, ফিল চলে আসবে। বুঝতে পারছেন? তারপরে বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন কোম্পানি অ্যাপ তৈরি করবেন, সেখানে আপনি সেন সেরিফ অথবা সেরিফ এই দুটো ফন্ট ব্যবহার করবেন, মানে বোল্ড টাইপের ফন্ট। এই দেখেন বোল্ড টাইপের ফন্ট দেখছেন, কত সুন্দর সুন্দর ফন্ট না? বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে আমরা কি করব, বোল্ড টাইপের ফন্ট ব্যবহার করব। বোল্ড টাইপের ফন্ট সেটা হতে পারে সেন্স সেরিফ অথবা সেরিফ ফন্ট। এগুলো সবকি ফ্রি? এগুলো সব ফ্রি, এই সাইটে যা দেখতেছেন যতগুলো ডিজাইন আছে সব ফ্রি। বোঝা গেছে আমার কথা? স্যার ক্লিয়ার। আমরা আমাদের ডিজাইনে তিনটা ফন্ট ব্যবহার করব, তিন ধরনের ডিজাইনে তিন ধরনের ডিজাইন তিনটা ফন্ট ব্যবহার করব। বাকি ফন্ট যেগুলো আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু সবচেয়ে জনপ্রিয় যে ফন্ট গুলো যায় সেন্স সেরিফ ফন্ট, সেরিফ ফন্ট, তারপরে এখান থেকে স্ক্রিপ্ট ফন্ট। দেখেন স্কুল নিয়ে যদি কোনো আপনার এ তৈরি করে মনে হচ্ছে, দেখেন সিগনেচার টাইপের ফন্ট দেখছেন, দেখতে পাচ্ছেন আরো কিছু ফন্টের সাইট আছে, আমি মনে নাই নামগুলো, আমি একটু খুঁজে বের করি। ঠিক আছে, ঠিক আছে, এখানেও দেখবেন ওই রকম অপশন আছে। এই দেখেন সেন সেরিফ, স্ক্রিপ্ট, সেরিফ হয়ে গেল, আরে সেরিফ, দেখতে পাচ্ছেন? জি স্যার দেখা যাচ্ছে। আমি এখানে দিয়ে দিচ্ছি আমার, ও সরি ডাবল পড়ে গেছে, দুইটা দিলাম। এরপরে আরেকটা আছে ফন্ট স্কোয়ারেল, এখান থেকে আমরা ফন্ট গুলো খুঁজে বের করতে পারি। বেশিরভাগ ডিজাইন আপনার এখান থেকে ফন্ট গুলো ব্যবহার করা হয়, ফন্ট স্কোয়ার, এটাও ফ্রি ফন্ট। বুঝতে পারছেন? জি স্যার বুঝেছি। আচ্ছা এরপরে এই তিনটা ফন্ট হলেই যথেষ্ট, আর দরকার নেই। আর একটা ইউজ করতে পারেন গুগল ফন্ট, এই গুগল ফন্টটা আপনি ব্যবহার করতে পারেন। আমরা আমাদের ডিজাইনে এই চারটা ফন্টের সাইট থেকে আমরা ফন্ট ডাউনলোড করে কাজ করব। বারবার বলতেছি কোন প্রকার ফ্রি ফন্ট ব্যবহার করব না, কোন প্রকার ফ্রি ফন্ট বলতে স্যার ওই বাই ডিফল্ট যেটা থাকে, বাই ডিফল্ট যেগুলো থাকে। দেখেন আমি এখান থেকে রোবোটো ফন্টটা ডাউনলোড করতেছি, রোবোটো এটা ডাউনলোড হয়ে গেল, জাস্ট এটা শুধু এখন ইনস্টল করে দিব। স্যার বাংলা ফন্ট গুলো কোথায় পাবো? বাংলা ফন্ট দেখাচ্ছি, অমিক্রন লেভে আসছে। আচ্ছা এগুলো লিপি ঘরে পাওয়া যায়? হ্যাঁ এটা লিপি ঘরে পাওয়া যায়, এই তো এগুলো ধরে ধরে আমরা একটা একটা করে ইনস্টল করে দিব। ফজলের আপনি আপনি হ্যান্ড রেজ করেছেন, বলেন। ফজলের আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনার কথা কিছুই শুনতে পাচ্ছি না। ফজলের আব্বি, ফজলের আব্বি আপনার কথা কিছুই শুনতে পাচ্ছি না। উই মনে হয় অফলাইন স্যার। আচ্ছা তাহলে বুঝলাম আমরা। দেখেন এটা কিন্তু ডাউনলোড করতে আমার কোনো টাকা পয়সা লাগেনি, টাকা পয়সা লাগছে?
নো স্যার আমরা এখান থেকে ফ্রি ভাবে ফন্ট ব্যবহার করতে পারবো আপনারা যা করছেন করছেন এতদিন যা করছেন করছেন আপনাদের ডিজাইনে যা 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 যেরকম হয়েছে হয়েছে কিন্তু এখন থেকে আমরা এই এই নিয়ম কারণগুলো ফলো করব কারণ আমি প্রথম দিনই বলেছি ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইনের মধ্যে রাত আর দিন তফাৎ বলি নাই এর ব্যাখ্যাটা বলি নাই আমি ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন মনে আছে ওইটা মাথায় রাখবেন এবং আজকের যে স্লাইডটা দেখালাম এটা মাথায় রাখবেন রেখে আপনি যে কোনো কাজ খুব সহজেই করতে পারবেন ওকে আমি এই সবগুলো ফন্ট ইনস্টল করে দিলাম স্যার ফন্ট ম্যানেজমেন্ট করার জন্য কোনো ইজি টুলস আছে না কোনো ইজি টুলস নাই আপনাকে খুঁজে খুঁজে দেখতে হবে কোন ফন্ট আপনার সাথে যায় আমি দুইটা ফন্ট ডাউনলোড করলাম একটা রোবোটো ফন্ট আর একটা হচ্ছে বিডেস ফন্ট এই দুইটা ফন্ট নিয়ে আমি একটা ডিজাইন ক্রিয়েট করব ঠিক আছে আমরা বিডেস ফন্ট এবং বললাম এটা নিয়ে এটার উপর ভিত্তি করে ছোট্ট একটা সিম্পল একটা আমরা তৈরি করবো এখানে আমার তৈরি করা আছে দেখেন এখানে কোনো লোগো নাই যার কারণে আমি দেখেছি যে এই ব্ল্যাকের সাথে এই কালারটা যায় ব্ল্যাকের সাথে এটা কিন্তু পিওর হলুদ না কিন্তু এই হলুদটা কিভাবে পাবেন সেটা একটু পরে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ইমোশন এটা তো মানে ম্যাজেন্টা মিক্স আছে একটু হ্যাঁ এটা হচ্ছে আপনার ইমোশন মানে মডেল এটা ক্রিয়েট করেছি আমরা তাহলে মডেলের ব্ল্যাক এন্ড হোয়াইট কেন নিলাম আমার কালার আমার ডিজাইনের কালার দেখেন দুইটা আছে একটা হচ্ছে ইয়েলো একটা হচ্ছে ব্ল্যাক আমি আমার ডিজাইনে মডেলকে ওই দুইটা কালারের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারি ঠিক আছে আমি আমার ডিজাইনকে এটা আমি ব্র্যান্ড হিসেবে ধরেছি তো হয় একে হলুদ করতে হবে না হলে একে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে সবচেয়ে সহজ হচ্ছে একে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেওয়া এটা নিয়ে কাজ করবো আমরা আমার স্ক্রিন রেকর্ড আছে সমস্যা নাই তো তার আগে একটু দেখে আসি ইনস্টাগ্রাম পোস্টের ক্ষেত্রে কি সাইজ ব্যবহার করা হয় আমি যদি গুগলে সার্চ দিই ইনস্টাগ্রাম পোস্ট সাইজ লিখে যদি আমি সার্চ দিই দেখেন কত সাইজ বলছে 1080x1080 ঠিক আছে স্কোয়ার আর যদি প্রত্যেক ডিজাইন করেন সেখানে হবে 1080x1350 ক্লিয়ার আমাদের যে ইনস্টাগ্রাম পোস্টের ডিজাইন থাকবে সেটার স্কোয়ার মাপ হবে 1080x1080 এবং প্রত্যেক ডিজাইন করে 1080x1350 তো আমরা 1080x1080 নিচ্ছি কিভাবে নিব ফাইল থেকে নিউ নিচ্ছি রেজুলেশনটা কত হবে আসছে 72 এর উপর না 300 আসছে 1080x এটা তো ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটর কোনটা ইলাস্ট্রেটর ইলেকট্রনিক মিডিয়া
তো আমাদের এই ডিজাইনগুলো আমরা ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে ব্যবহার করব। ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে রেজুলেশন কত দিতে বলছো স্যাররা? 72 দিতে হয়। আমরা তো 96 দিতে পুরো থাকে। কিন্তু স্যার কিছু সময় দেখা যায় সিমেন্টটা তো প্রিন্ট করতে হয় স্যার। সেই ক্ষেত্রে স্যার আমরা কি করব? না, আমরা পোস্ট করতে হচ্ছে প্রিন্ট করতেছি। আমার এটা প্রিন্ট করার দরকার পড়বে না। আমার এই ডিজাইনটা প্রিন্ট করার দরকার পড়বে না। এখানে আমরা কোনো প্রকার ব্লিড নিব না। ঠিক আছে? এখানে আমরা কোনো প্রকার ব্লিড নিব না। বারবার বলতেছি এই আপনি যে বললেন স্যার 10% চার্জ আদি ই করতে হবে ওটা। আসছে আসছে আসছে। আমাকে আগাতে দেন। তাহলে আমার ক্যানভাস সাইজ হবে 1080x1080, রেজুলেশন 72 দিব, ব্যাকগ্রাউন্ড হোয়াইট এটা। দেন এখন আমি ক্রিয়েট করতেছি। এটা আমার চলে আসলো। ঠিক আছে? প্রথম যে কাজটা করবেন সেটা হইতেছে এর উপরে একটা শেপ ক্রিয়েট করবেন। যা ডিজাইন দিতেছেন এই বরাবর একটা শেপ ক্রিয়েট করবেন। আর একটা কথা বলি, আপনাদের ডিজাইনগুলো হতে হবে নিট অ্যান্ড ক্লিন। যে আপনার ডিজাইনটা কিনবে খুব সহজে যেন সে বুঝতে পারে যে কার ভিতর কোন টপিকসটা আছে। কিভাবে সেটা মেনটেন করবেন দেখাচ্ছি। তাহলে আমরা ক্যানভাস নেওয়ার পরে প্রথম যে কাজটা করব একটা শেপ ক্রিয়েট করব। একটা শেপ নিয়ে নিলাম, ব্ল্যাক হোয়াইট ইথ্যাক, সমস্যা নেই। এই ব্যাকগ্রাউন্ডটাকে এখন আমি ডিলিট করে দিব। ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ড সেটা আমি ডিলিট করে দিলাম। তার উপরে কি রাখলাম? শেপ রাখলাম। এখন এই রেকট্যাঙ্গেল যে নামটা আছে এটা চেঞ্জ করে আমি দিচ্ছি বিজি। কি দিলাম? বিজি, তার মানে ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। এখন আমি চতুর্ধারে একটা সেফটি এরিয়া মানে বর্ডার নিব। চতুর্পাশে একটা বর্ডার নিব। তো বর্ডার তো আপনি নেন কি যে ধারণা আছে তো রুলারের মাধ্যমে না? জি স্যার। আমি রুলার দিয়ে চতুর্পাশে একটা বর্ডার দিয়ে দিচ্ছি। সরি, চতুর্পাশে আমি বর্ডার নিলাম। ঠিক আছে? নেক্সট যে পয়েন্টটা, ক্যানভাস রেডি। নেক্সটে বলছিলাম কি প্রত্যেকটা ডিজাইনের 10% কি রাখতে হবে? মার্জিন স্যার। তাহলে একটু চিন্তা করেন তো যে 1080 10% কত হয়? 108, তাই না? তো আমি বলেছিলাম রাউন্ড ফিগারে রাখতে। তাহলে কত রাখবো আমরা? 100 তে রাখবো। 100 অথবা আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন, যেহেতু আমাদের 1080 আমরা মার্জিনটা 80 রাখতে পারি। 1000 এর পরে যে 80টা আছে সেটা রাখতে পারি। তো এখন আপনি সেটা করবেন কিভাবে? আমরা চলে যাব রেকট্যাঙ্গেল মার্কিউ টুলে। রেকট্যাঙ্গেল মার্কিউ টুলে আমরা প্রথম যে নিউ সিলেকশন আছে সেখানে ক্লিক দিয়ে রাখবো। এখানে এবং এখানে দেখেন সাইজ আছে। সাইজ কি দেওয়া আছে এখানে? স্টাইল নরমাল, সরি স্টাইল দেওয়া আছে। স্টাইল আছে নরমাল, মানে আমি যে কোনো সাইজের কি করতে পারি, ডিজাইন করতে পারি, তাই না? কিন্তু আমার দরকার ফিক্সড অ্যাক্সেস ডিজাইন। তো আমি যদি এটা ড্রপ ডাউন করি, দেখেন এখানে লেখা আছে ফিক্সড সাইজ, ফিক্সড সাইজ। ওয়াইডার এখানে আমি বলে দিচ্ছি 80 অথবা 100, যেটা মন চায় যা রাখতে পারো। ওয়াইডে 80, হাইডেও 80। এখন জাস্ট ওটা সেট করে দিয়ে এই রেকট্যাঙ্গেল দিয়ে একটা ক্লিক দেন। ক্রিয়েট হয়ে গেছে? এখন আপনি এই রেকট্যাঙ্গেল টুলে থাকা অবস্থায়, নিউ সিলেকশন থাকা অবস্থায় এর মাঝখানে ক্লিক দিয়ে একে এই কর্নারে রেখে দেন। রেখে দিয়ে রুলার দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দেন। ক্লিয়ার? সেম ভাবে একে আবার এই কর্নারে নিয়ে আসতেছি, একে আবার রুলার দিয়ে এখানে একটা দেখেন তো চতুর্পাশে কি আমার হয়ে গেছে, একটা মার্জিন তৈরি হয়ে আসেনি স্যার? হয়ে গেছে। এটা শেপ নিয়ে করা যাচ্ছে স্যার। আমরা যা করব এর ভিতরে করব। আমরা যা করব এর ভিতরে করব। ঠিক আছে? এখন এই সিলেকশনকে ডিসলেক্ট করে দিব। কিভাবে?
কন্ট্রোল ডি স্যার কন্ট্রোল ডি এখন এখন আমার এই আমরা যে ডিজাইনটা করব সেই ডিজাইনের দুইটা পার্ট আছে একটা হচ্ছে মডেল আর একটা হচ্ছে কি টেক্সট তাহলে কি করব আমাদের এই ক্যানভাসকে দুই ভাগে ভাগ করব কত ভাগে ভাগ করব দুই ভাগে দুই ভাগে ভাগ করব তাহলে একটু বলেন তো 1080 এর অর্ধেক কত 540 দিয়ে আমি একটা ক্লিক দিচ্ছি দেখেন হয়ে গেছে না এটাকে আমি এখন এর সঙ্গে অ্যাডজাস্ট করে দিচ্ছি মানে লাস্ট বর্ডার এর সঙ্গে বরাবর দিয়ে দিলাম এখন আমি এই রুলারটা নিয়ে দিয়ে দিলাম তাহলে আমার খুব সহজেই কি করলাম মাস বরাবর সিলেকশন করতে পারলাম ক্লিয়ার ওকে এখন যে মডেলগুলো আপনি নেবেন ওর অঙ্গভঙ্গি দেখে বুঝতে পারবেন যে মডেলকে আপনার কোন পাশে রাখতে হবে দেখেন এই যে মডেলটা নিয়েছি এ কোন দিকে তাকে আছে এইদিকে না আমি যদি এই মডেলকে এই দিকে করে রাখতাম ডিজাইন কি আমার সুন্দর হইতো আচ্ছা তাহলে আমরা মডেলের উপর ডিপেন্ড করে আমরা সাজাবো যে কোন পাশে আমি মডেলকে রাখবো এই পাশে না এই পাশে আর একটা বলি যে এই ধরনের মডেল আমরা ফ্রিতে কই খুঁজে পাবো বিভিন্ন সাইট আছে তার মধ্যে একটা হচ্ছে আনফ্লাশ ফ্রি সাইট unflash.com unflash.com এখান থেকে আমি ক্রিয়েট করতেছি এখানে আপনাদের লিংক দিয়ে দিলাম unflash.com এখান থেকে আপনি হাই রেজুলেশন কপিরাইট মানে এখানে কোনো প্রকার কপিরাইট ধরবে না ফ্রি ইমেজ আপনি ডাউনলোড করতে পারবেন আপনার ডিজাইনের জন্য বোঝা গেছে তো আমরা যে ডিজাইন করব এটা শপিং রিলেটেড এখানে আমি লিখতেছি শপিং লিখে সার্চ দিলাম আমি ওই মডেলটাকে খুঁজে দেখেন এই তো এটা হচ্ছে অরিজিনাল ইমেজ ওই মডেলের ঠিক আছে এটাকে আমি ডাউনলোড করছি এখান থেকে আর ডাউনলোড করতেছি না তো এইগুলো যে মডেলগুলো থাকবে সব কয়টা মডেল আপনার ক্লিপিং মার্কস করে থাকবে কি থাকবে ক্লিপিং মার্কস তাহলে আমরা একটা কি নিব শেপ নিব শেপের এখানে এই সাইডে আমি একটা শেপ ক্রিয়েট করলাম আপাতত একটা কালার দিয়ে রাখলাম এখানে কি করব আমার মডেলটাকে ক্লিপিং মার্কস করব মানে ফাইল থেকে প্লেস এমবেডে যাইতেছি ওই মডেলটাকে খুঁজে বের করি মডেলটাকে আমি নিয়ে আসলাম প্লেস করে ইন্টারফেস করলাম মডেল নিয়ে আসার পরে আপনি অবশ্যই দুইটা কাজ করবেন যখন আমরা প্লেস এমবেড করি অটোমেটিকলি কিন্তু ও কি হয়ে আসে স্মার্ট আপডেট হয়ে আসে না জি স্যার স্মার্ট আপডেট আচ্ছা আপনি আপনি তো ডিজাইন করবেন ক্লায়েন্টের জন্য বা ডেমো উঠায় রাখবেন ক্লায়েন্ট আপনার তো এই ডিজাইন ইমেজ চেঞ্জ করবে তাই না জি স্যার তো অবশ্যই অবশ্যই এটাকে আমার যাতে এই অবজেক্ট ঠিক থাকে স্মার্ট অবজেক্ট যাতে আমার ঠিক থাকে কিন্তু অনেক সময় এরকম প্লেস ইমবেড করে নিয়ে আসলে যদি ক্লায়েন্ট এই ইমেজটা চেঞ্জ করতে যায় ইমেজটা চেঞ্জ নাও হতে পারে সেই জন্য আমরা যে কাজটা করব প্লেস করার পরে ইমেজটাকে একবার রাস্টারাইজ লেয়ার করব একবার দেন তারপরে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব তাহলে কোনো সমস্যা হবে না বুঝতে পারলেন যে ডিজাইন যে মডেলকে নিয়ে আসবো প্লেস ইনভার্ট করার পরে তাকে একবার প্রথমে রাস্টারাইজ করে দিব তারপরে আবার কি করব স্মার্ট অবজেক্ট করে দিব ঠিক আছে এখন আপনি এটার অপাসিটি কমায় দেখেন যে আপনার ডিজাইনটা ঠিক আছে কিনা এই সাইজের ব্যাকটা কেটে কেটে যাচ্ছে আপনি কন্ট্রোল টি প্রেস করে একটু ছোট করে দিতে পারেন যাতে ব্যাক সহ যাতে বোঝা যায় এই অ্যাঙ্গেলে দিলাম বাস ইন্টারফেস করি এখন অপাসিটিটা 100% দেব
কি করব রাইট ক্লিক ক্রিয়েট ক্লিপিং মার্কস ঠিক আছে ওকে এখন আমার আমার যত প্রকার টেক্সট এর দরকার তো টেক্সট নিচ্ছি প্রথমে হবে হেডিং হবে প্রথমে কি হবে হেডিং হবে আমি এখানে ক্লিক দিচ্ছি সাইজটা আমার ছোট হয়ে আছে কিন্তু সাইজটা বড় করে নি আমি এখানে লিখতেছি কি সুপারসেল HUPER এন্টার দিয়ে নিচে লিখতেছি HELL সরি সুপারসেল কাহিনী কি হয়েছে দেখেন তো কোনো গ্যাপ ধরছে কি স্পেসিং নাই স্যার স্পেসিং নাই তাহলে এই ক্ষেত্রে আমরা কি স্পেসিংটা দিব লাইন হাইটের ক্ষেত্রে আমরা চলে যাব এটা হচ্ছে আপনার লাইন হাইট এটা হবে আমার হেডিং হেডিং কথা বলছিলাম আমি বলছিলাম 100 কিটি না 62 হয়ে গেছে আমি 100 করে দিচ্ছি আবার স্পেসটা বাড়ায় দিচ্ছি 72 90 একবারে অটো করে দিলে হতো না না অটো করে দিলে গ্যাপটা বেশি হয়ে যাবে আপনি যদি ফন্টটা কম হয়ে যায় ফন্টটা বেশি হয়ে যাবে দেখতে খারাপ হ্যাঁ দেখতে খারাপ লাগবে তো আমি এখান থেকে প্রথমে ইউজ করতেছি ওই তো কি ফন্ট দিলাম একটা ফন দিলাম না বিতে কি জানো রোবটো না রোবটো না আমরা এখানে বোল্ড ফন ব্যবহার করব আচ্ছা রোবটো ব্যবহার করি যদি রোবটো দাও আছে বিবাস 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 হ্যাঁ আমরা দুইটা ফন ব্যবহার করব রোবটো আর যে বিবাস বি ই বি ই বি এতো বিবাস রেগুলার ঠিক আছে এটা আপনার স্ট্রং থাক মানে কি বোল্ড থাক হ্যাঁ এটাকে মাঝ বরাবর রাখি অ্যালাইন সেন্টার করে রাখি কালারটা বলছিলাম কালার কি করে রাখবো কালার এখানে আমার অত ধরে রাখছে কালার আমরা কখনো ব্ল্যাক রাখবো না মানে অরিজিনাল যে 100% ব্ল্যাক ইউজ বানাবো না 100% অরিজিনাল ব্ল্যাক ইউজ করব না আমরা যে ব্ল্যাকটা ইউজ করব দেখেন 6টা 4 যে ব্ল্যাকটা আসে সেই ব্ল্যাকটা ব্যবহার করব এটাকে 100% ব্ল্যাক হয়ে গেছে রিচ ব্ল্যাক ওইটা ডিজাইনে দেখতে খারাপ লাগে তো আমরা কি ব্ল্যাকটা ব্যবহার করব 6টা 4 যে ব্ল্যাকটা আসে সেই ব্ল্যাকটা আমরা ব্যবহার করব তো আপনি দেখতেছেন যে ফন্টটা আরেকটু বাড়ালে মনে হয় ভালো হয় আমি যদি আরেকটু ফন্ট বাড়াই 100 পিক্সেল জায়গায় যদি 120 বা 110 করে দিই ঠিক আছে বা 120 করে দিই দেখেন আমাদের ডিজাইনের উপর ডিপেন্ড করবে একজন বললেন না যে সবচেয়ে বড় হয়ে যাবে যতই বড় করতেছি আমার ডিজাইন কিন্তু ঠিকই আছে এটাকে একটু ওই ওই বাউন্ডারি থেকে নিজ বরাবর দিলাম ক্লিয়ার জি স্যার ক্লিয়ার আচ্ছা এখন স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন এই 6টা 4 এর যে ব্ল্যাকটা নিলেন এটা স্যার সিএম সিএম ওয়ার্কেতে কিভাবে নিব সিএম ওয়ার্কেতে আপনি যদি যান এখানে সিএম ওয়ার্কে কালারে যদি যান এই যে দেখেন হেক্স কোডটাকে স্যার সেম ইউজ করবে স্যার সিএম ওয়ার্কে 67 60 49 ঠিক আছে তো এখানে কোড ইউজ করলে আসবে না সেমটা এটা এটা কি খুব কঠিন লাগতেছে 6টা 4 এখান থেকে এতটুকুর ভিতরে আমি অ্যালাইন মিডল করে রাখবো কি করবো অ্যালাইন মিডল করবো
একটু বলেন তো যে এতটুকুর ভিতরে আমি অ্যালাইন কিভাবে মিডল করব সিলেকশন করে স্যার তারপরে স্যার করা হয়েছে সিলেকশন করে একটা সিলেকশন করব একটা এই বর্ডার থেকে এই বর্ডার স্যারটা সিলেকশন করব স্যার মুভ টুলে দেয়া স্যার দুটো করে দিলে হয়ে যাবে হ্যাঁ এই বর্ডার থেকে সরি এটা ফিক্স ধরে রাখছে আমরা এখান থেকে কি করে দিব নরমাল করে দিয়ে এই বর্ডার থেকে এই এই হাইট এই বরাবর সিলেকশন নিলাম কাকে আমি সেন্টার করব তাকে ধরলাম মুভ টুলে গিয়ে সেন্টার করে দিলাম বোঝা গেছে আপনি টেক্সট আপনার টেক্সট যদি এখানেও থাকে এ এই সেন্টার বরাবর চলে আসে দেখেন আমি আবার সিলেকশনে যাচ্ছি সিলেকশনে গেলাম এই টেক্সটে ক্লিক দিলাম মুভ টুলে গেলাম অ্যালাইন সেন্টার করে দিলাম ঠিক আছে বোঝা গেছে সেন্টার কিভাবে করব আমরা আমি টাইপ টুল নিয়ে এখানে দেখেন আমার মাউসটা কি হয়ে আছে যাতে যখন আপনি এই শেপের উপর টেক্সট লিখবেন কোন লেয়ার যাতে সিলেক্ট না থাকে সাইডে ক্লিক দিচ্ছি কোন লেয়ার সিলেক্ট নাই এখন আমি টাইপ টুলে গেলাম এখান থেকে লিখতেছি 50% কি দিব অফ দিব 50% আমি এই ফন্ট সরি আমি এর ফন্ট রাখতেছি রোবোটো বোল্ড রাখতেছি 50% কে রোবোটো বোল্ড রাখতেছি এবং অফ কে একটু থিন মানে রেগুলার করে রাখি দেখেন দুটার ভিতরে একটা ভ্যারাইটিস আসলো না আচ্ছা তো কি বলছিলাম ডিজাইনের ভিতরে অবশ্যই আমাকে শেপ ব্যবহার করতে হবে তাই না শেপ কি জন্য কাজ করে শেপ কি জন্য কাজ করে আপনার ডিজাইনকে একটা আকৃষ্ট নিয়ে আসে এখন আমি একটা এই বরাবর সার্কেল নিব আমরা কিন্তু দুইটা ফন্ট সীমাবদ্ধ রাখছি এবং এক কালার ব্যবহার করতেছি আমরা দুইটা কালার নিয়ে কাজ করব এখান থেকে আমি ইলিপস টুলটা নিলাম নিয়ে এটাকে এখানে রাখলাম স্পেস ধরে তো মুভ করতে পারতাম স্যার হ্যাঁ বুঝি নাই তৈরি করার সময় স্পেস ধরে তো স্যার মুভ করতে পারতাম স্যার কোনটা দেখি তো কোন কালার যায় আমি ইয়েলো যদি ব্যবহার করি এই ইয়েলো যদি দিই এবং এটাকে নিচে দিই যায় ঠিক আছে অথবা আপনি যদি এই টেক্সট কে ওই ইয়েলো দেন এবং ব্যাকগ্রাউন্ড যদি এই কালার দেন আমরা ভ্যারাইটিস নিয়ে আসবো দেখেন উপরে আমরা ব্ল্যাক দিয়েছি তাই না এখন আমি শেপ কে ওর অপোজিটটা ক্রিয়েট করতে যাচ্ছি এই ক্ষেত্রে আমরা কোন ইয়েলোটা ব্যবহার করব আমরা এখানে রেকট্যাঙ্গেলে ক্লিক মানে যে ইলিপসটা নিয়েছি সেখানে একটা ক্লিক দিলাম ক্লিক দিয়ে এখান থেকে আমি ওই ব্ল্যাকটা নিচ্ছি মানে এখানে ক্লিক দিয়ে ওই ব্ল্যাকটা কি 6টা 4 1 2 3 4 5 6 এসে গেল নাকি 6 6টা 4 এবং টেক্সটটাকে কি করব ওই ইয়েলোতে রাখবো কোন ইয়েলো টেক্সটটা আমি টাইপ টুলে গেলাম তার আগে আমি ওই ইয়েলোটা নিয়ে আসি এটা সিলেক্ট করলাম এইখানে দেখেন শেপের উপরে যে ইয়েলোটা আছে না এখানে শেপের উপরে যে ইয়েলোটা আছে না এই ইয়েলোটা নিয়ে কাজ করব শেপে ক্লিক থাকা অবস্থায় প্রপার্টি বারে যে কালার প্যালেটটা আছে এখানে যে ইয়েলোটা ব্যবহার করা হয়েছে সেই ইয়েলোটা নিয়ে আমরা কাজ করব তো দিলাম এখন আমি এই টেক্সটের কালারটা কি করে দিব সরি এটা না সুপারসেল ওদে 50% অফ একে
এই কালারটা দিয়ে দিচ্ছি এটা কালার ফিল করে দিলাম দেখেন মানে সুপার সেলটা যাতে চোখে পড়ে মানে অফারটা যাতে কি পড়ে চোখে পড়ে অফারটা যাতে চোখে পড়ে ঠিক আছে জি স্যার আচ্ছা এখন এই দুইটাকে অ্যালাইন করব কিভাবে আরো একটা ভাবে করা যায় সেটা কি যার সাপেক্ষে আপনি অ্যালাইন করবেন আমরা কার সাপেক্ষে অ্যালাইন করব শেপের সাপেক্ষে শেপকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে থাম্বনেলটা ক্লিক দিই শেপ সিলেক্ট হয়ে গেল টেক্সটে ক্লিক দিব মানে শেপের সাপেক্ষে টেক্সটকে আমি অ্যালাইন করব টেক্সটটা সিলেক্ট হয়ে গেল মুভ টুলে এসে আমি দুটো অপশন আপনি করতে পারেন সমস্যা নেই বোঝা গেছে জি স্যার আচ্ছা এটা আমার আর দরকার নাই এটা বন্ধ করে দিই এটাকে ডিলিট করে দিই আচ্ছা এখন এই শেপকে আমি একটু ডিজাইন করব কিভাবে এটাকে আমি কপি করতেছি কন্ট্রোল জে তাই না কন্ট্রোল জে জি স্যার কন্ট্রোল জে এই নিচেরটার আমি ফিল কালারটা বন্ধ করে দিলাম ফিল কালারটা বন্ধ করে দিলাম স্ট্রোকটা আমি ব্ল্যাক দিলাম স্ট্রোকটা ব্ল্যাক দিলাম এবং এখান থেকে সাইজটা একটু বাড়াই দিই 2-3 3 বা 4 দিলাম ওকে এবং এখানে দেখেন এর পাশে স্ট্রোকের কিছু স্টাইল দেওয়া আছে আমি এখান থেকে এই ধীরে ধীরে যে স্টাইলটা সেটা ফিল করলাম কিছু বোঝা যাচ্ছে না স্যার আমরা ওটাকে একটু বড় করে দিব কিভাবে কন্ট্রোল টি প্রেস করে কন্ট্রোল চেপে ধরে শিফট অনটা ধরে একটু বড় করে দিলাম এখন বোঝা যাচ্ছে না জি স্যার বোঝা আচ্ছা তাহলে এই শেপকে আবার আমরা ডুপ্লিকেট করব মানে এর ভিতরে আরেকটা ডিজাইন ক্রিয়েট করব কন্ট্রোল জে প্রেস করে আবার একে ডুপ্লিকেট করলাম সেম ভাবে এটারও স্ট্রোকটা ফিল্টারটা বন্ধ করে দিলাম স্ট্রোক এখন এটা সাদা রাখতেছি কারণ এই ব্ল্যাকের উপর সাদাটা মানবে এখান থেকে আমি দিচ্ছি 3 পিক্সেল বা 4 পিক্সেল বা 2 পিক্সেল দেন সমস্যা নেই এখান থেকে এটাকে আমি দিচ্ছি ঝিরি ঝিরি টাইপের এটাকে এখন কন্ট্রোল টি প্রেস করে শিফট অলটা ধরে একটু নিচে চলে গেছে ঠিক আছে কন্ট্রোল টি প্রেস করে একে একটু ভিতরে যাচ্ছে সাইজটা কি হয়েছে বিশাল বড় হয়ে যায়নি আমরা এখান থেকে কি করব সাইজটাকে কমাই দিব 2 পিটি এবং এখান থেকে করে দিব এটা ঝিরি ঝিরি ওকে বুঝছেন না আচ্ছা এখন অফার তো দিলাম অফার কি করবে সেল করবে না কিনবে না তাহলে আমি এখানে দিচ্ছি শপ নাম একটা বাটন ক্রিয়েট করে দিচ্ছি আমি এখানে একটা বাটন বা এটাকে ধরে 50% অফ এটা 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 এটাকে ধরে শিফট ধরে আমি একটু উপরে উঠাচ্ছি সরি এটা 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 একটু উপরে উঠাচ্ছি গ্রুপ করে দেন হ্যাঁ পরে আসতেছি আমরা গ্রুপটা সাজাবো কিভাবে সেটা লাস্টে আমি দেখাচ্ছি এরপর আমি এখানে আরেকটা টেক্সট নিচ্ছি আমি টেক্সটটা এখানে দিচ্ছি যে শপ নাও এটা কিন্তু সাব হেডিং এটা কিন্তু হেডিং না শপ নাও শপ নাও তাহলে এখন একটু দেখেন এই টেক্সটের কালার রেখেছি আমি কি ব্ল্যাক এটার কালার রেখেছি ইয়েলো আমি এখন এটার কালার রাখতে পারি কি রাখতে পারি ব্ল্যাক 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 রাখতে পারি আমি এখান থেকে ক্লিক দিয়ে 4 4 4 4 4 ছোট ব্ল্যাক দিলাম ঠিক আছে তো এটা ছোট করে দিচ্ছি আমি সাব হেডিং ধরে আমি দিলাম 16 পিটি অথবা আর একটু বাড়াই দিই সমস্যা নেই এবং এর কে নাই
এটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে যে সব মার্ক কিভাবে আপনি হাইলাইট করবেন। বাস সব মার্কটা আর একটু উপরে উঠে দিচ্ছি দিয়ে এর ফন্টটা চেঞ্জ করে দিই, রোবটও দিয়ে দিই। রোবটও সিম্পল যে ফন্টটা আছে রেগুলার ওইটা দিলাম এবং এর নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিব। সেই ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই কি কালার হবে, রাউন্ডেড হবে এবং সেটা হবে ইয়েলো। আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, এটা কালার হবে ইয়েলো। এই ইয়েলোটা আমি সব লাইন নিচে দিলাম। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা এখন দেখেন এটাকে আমি কিভাবে মেইনটেইন করব। প্রথম কি আছে আমার সুপারসেল হেডিং আছে না, সুপারসেল আমি সুপারসেলকে গ্রুপ করতেছি। এখানে লিখে দিলাম সুপার সেল, সুপার সেলকে ধরে আমি উপরে নিয়ে যাবো, কারণ আমার ডিজাইন যেভাবে থাকবে আমার লেয়ার গুলো ঠিক ওইভাবে থাকবে। এরপরে কি আছে, 50% অফার আছে, তাহলে এখন অফারের টেক্সটটা পরে নেন, নিয়ে এই যে অফারের যে শেপ গুলো নিয়েছি একে একবার গ্রুপ করেন, দিয়ে এখানে বলেন অফার শেপ। তাহলে আপনার ক্লায়েন্ট খুব সহজেই বুঝতে পারবেন যে অফারটা দিয়েছে এখানে যে শেপ গুলো ব্যবহার করেছে সেটা কার ভিতরে আছে, অফার শেপের ভিতরে আছে। এখন এই টেক্সট এবং অফার শেপ দুটোকে ধরে আবার গ্রুপ করে দেন। এখানে লেখেন অফার, ঠিক আছে, এটাকে টেনে এখন সুপার সেলে নিচে দেন। তাহলে সিরিয়াল হলো না, সুপার সেল অফার, ঠিক আছে। তারপরে কি আছে, শপ নাও, এই দুটাকে ধরে আপনি কন্ট্রোল জি এখানে লিখে নিতে পারেন শপ নাও। তাহলে আপনার ডিজাইনটা কি মানে কোনো নিট অ্যান্ড ক্লিন হলো না? এখন আমি যদি এটাকে সেন্টারে আছে কিনা চেক করব কিভাবে, আমরা সিলেকশন টুল নিব, আবার সিলেকশন প্রত্যেকটা দেখবো যে আমার অ্যালাইন ঠিক আছে কিনা। দেখেন সবকিছু কিন্তু সেন্টার হয়ে আছে, তাহলে আমার কি হবে, অ্যালাইন সেন্টার হবে কিন্তু। তাহলে কি সব নাও, আমি এটাকে চেক করবো, সব নাও ক্লিক দিলাম গ্রুপে, এখন মুভ টুলে গেলাম, এটার অ্যালাইন দেখি, অ্যালাইন ঠিক হয়ে গেল। এরপর অফারটা দেখি, অফারের অ্যালাইনও ঠিক হয়ে গেল। সুপার সেলটা দেখি, সুপার সেল অফারটা মানে অ্যালাইনটা আমার ঠিক হয়ে গেল। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা মোটামুটি আমার ডিজাইন শেষ, ঠিক আছে। জিনিসের মাঝখানে স্যার স্পেসিংটা একটু স্যার সমস্যা মনে হচ্ছে স্যার। কোনটার স্পেসিং? তিনটা লেখার ভিতরে হেডিং, অফার এবং শপ, এগুলোর স্পেসিং যে ব্যাপারটা আছে স্যার, এটা কি এরকমই থাকবে স্যার? এটা এটা না স্যার, এটা না স্যার, শেপ শেপের থেকে যে সার্কেলের দূরত্ব, সার্কেল থেকে স্যার হেডিং এর দূরত্ব স্যার। বললাম তো এটা আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনার চোখে যেটা ভালো লাগে আপনি সেটা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে এটাকে আরো ছোট করে রাখতে পারেন। আমি যে অফারটাকে ধরে কন্ট্রোল কি দিচ্ছি, আমি অল্টার শিফট দিয়ে আরেকটু ছোট করলাম এবং দরকার পড়লে আমি এটাকে এই যে মাঝ বরাবর রাখলাম, ঠিক আছে, এটার মাঝ বরাবর রাখলাম এবং এই যে শপ নাও এটাকে কন্ট্রোল টি দিয়ে এটাকে আরো এখানে দেখো। এটা আপনার ডিজাইনের উপর কি হবে ডিপেন্ড করবে স্যার। ছবিটা গ্রেস্কেল করে একটু দেখাবেন? হ্যাঁ ওটা দেখাবো। ক্লিয়ার? আমি অফারটা আরো একটু ছোট করে দিই, ছোট করে দিই এবং আর একটু উঠাই দিই, স্বপ্নটা উঠাই দিই, স্বপ্নটা উঠাই দিলাম। আচ্ছা এখন যে কাজটা আছে দেখেন, মডেলের সাথে আমার ডিজাইনের কি কোনো কালার ম্যাচিং আছে? না স্যার। তাহলে আমরা এখানে দুইটা কাজ করতে পারি, হয় মডেলকে ইয়েলো বানাবো না ব্ল্যাক এন্ড হোয়াইট বানাবো। ইয়েলো বানানো চাইতে ব্ল্যাক এন্ড হোয়াইট তৈরি করে খুব ইজি। তো এটা কিভাবে করবো, আমরা এই মডেলকে ধরবো, ধরে মডেলকে ধরে এখানে যে অপশনটা আছে ক্রিয়েট নিউ ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ার, যেটা এখান থেকে চলে যাব আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট। লেন্স স্যাচুরেশন যে স্যার কমাই দিলো,
হ্যাঁ বুঝি নাই ইভেন স্যাচুরেশনে দিয়ে স্যার ওই এই ভাইব্রেন্টটা কমাই দিলে না ওটা করব না ওটা করব না ওটা করলে কি হবে ক্লায়েন্ট যদি এখানে ইনস্টা চেঞ্জ করে ওটা তখন অটোমেটিক ব্ল্যাক এন্ড হোয়াইট হবে না ইনস্টা যদি চেঞ্জ করে তখন ওটা অটোমেটিক ব্ল্যাক এন্ড হোয়াইট হবে না আমি এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিচ্ছি চলে গেল ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিলাম আপনি এখান থেকে একটু কন্ট্রোল করতে পারেন আপনার সাথে যেমন ভালো লাগে ঠিক আছে এটাকে কি করে দেব রাইট ক্লিক দিয়ে ক্রিয়েট ক্লিপিং মার্কস কেন ক্লিপিং মার্কস করলাম ক্লায়েন্ট যদি আমার এই ইমেজটাকে চেঞ্জ করে অটোমেটিক্যালি ছবি বসে যাবে এবং কি হবে সেটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে এই গ্রে স্কেলে চলে আসবে হ্যাঁ আমি ইচ্ছা করলে এখান থেকে নিতে পারবো অ্যাডজাস্টমেন্ট এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে কিন্তু এটা নিব না আমরা আমরা এই অ্যাডজাস্টমেন্টটা নিব এখান থেকে যে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে সেটা নিব ঠিক আছে আচ্ছা ক্লিয়ার স্যার ক্লিয়ার তো এখন আমি ইচ্ছা করলে এই কয়টাকে এখন আমি গ্রুপ করতে পারি ডিজাইন শেপ দিলাম এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে এটাকে আমি ডিজি করে দিলাম তাহলে প্রত্যেকটা লেয়ার আমার গ্রুপ ওয়াইজ থাকলো তাই না এখন আমার ক্লায়েন্ট খুব সহজে বুঝতে পারবে যে ব্যাকগ্রাউন্ড যদি আমি চেঞ্জ করি তাহলে এখানে আমার দেখা হতেছে আমি যদি ডিজাইন শেপ মানে এই যে এখানে আছে অথবা আপনি এখানে মডেল লিখতে পারেন মডেল মডেল লিখতে পারেন ঠিক আছে মানে ক্লায়েন্ট কিন্তু খুব সহজেই বুঝতে পারবে কারণ আমাদের ডিজাইনটা হতে হবে পারফেক্ট আমাদের ডিজাইনটা হবে পারফেক্ট নিট এন্ড ক্লিন বুঝতে পারছেন জি স্যার বুঝতে পেরেছি আচ্ছা এখন আমি করব কি এই ডিজাইনে কিছু শেপ ক্রিয়েট করব আমরা অনেক ভাবে অনেক শেপ ইউজ করতে পারি আমি রেকট্যাঙ্গেল দিয়ে এই যে এখানে একটা দিলাম এটার কালার আমি ইয়েলো করে দিচ্ছি এটাকে আমি আরেকটু বড় করে দিয়ে দিই দেখবেন অনেক ডিজাইন এরকম শেপ ব্যবহার করে থাকে এটাকে অল্টার ধরে আবার এখানে দিচ্ছি এর উপর দিলাম একে একে আমি কি করব একটু অপাসিটি কমাই দিই যাতে ইমেজটাও দেখা যায় ঠিক আছে একটু অপাসিটি কমাই দিলাম এই দুটাকে আমি এখন নিয়ে যাব নিচে ব্যাকগ্রাউন্ডের উপরে আমি দুটাকে গ্রুপ করে এখন লিখতে পারি ডিজাইন শেপ ডিজাইন শেপ আমরা এখানে আরো অনেক ধরনের এটা তো উপর রাখতে হবে কারণ তাছাড়া এই জিনিসটা নিচে চলে যাচ্ছে এটা সুপার সিলের ভিতরে চলে গেল আমরা এখানে আরো অনেক কি রাখতে পারি শেপ রাখতে পারি বিভিন্ন ভাবে যেমন আমি এই যে এই সার্কেল গুলো রাখতে পারি আমরা ডিজাইন গুলো মানে কাস্টম শেপ কি তৈরি করে এটা কি আপনারা জানেন কাস্টম শেপ কাস্টম শেপ স্যার আচ্ছা আগামী কালকে আমি কাস্টম শেপ ক্রিয়েট করে দেখাবো ঠিক আছে আমি এখানে এর ভিতরে তো কাস্টম শেপের অনেকগুলো অপশন আছে হ্যাঁ আমি যদি এখান থেকে কাস্টম শেপটা নিই নিয়ে যদি এখানে একটু দেখি এটা আমি ইউজ করতে পারি আমার ডিজাইনের ভিতরে ধরুন এটা ফেলে দিচ্ছি কাস্টম শেপে গিয়ে এখান থেকে এই ডিজাইনটা আমি নিতে পারি অনেক সময় দেখবেন এরকম ডিজাইন ব্যবহার করা হয় আমি এটাকে এখন টেনে এই জায়গাতে রাখতে পারি এটাকে উপর তুলে দিই তাহলে ভিজিবল ভালো হবে এখানে দিলাম এখানে দিয়ে এর কালারটা কি করে দিব ইয়েলো ইয়েলো করে দিব অথবা শেপে দিয়ে এই কালারটা আমি ইয়েলো করে দিচ্ছি দেখেন ডিজাইনের ভিতরে কিন্তু একটা আলাদা মুড চলে এসেছে ঠিক আছে অথবা আপনি ইচ্ছা করলে এই শেপটাকে এই নিচে অথবা এই সাইডে এখানে মন চাইবে রাখতে পারেন এভাবে আপনি রাখতে পারেন আরো কি কাস্টম শেপ আছে দেখি মানে শেপের ভিতরে কিছু কাস্টম শেপ ব্যবহার করবেন হ্যাঁ আমরা আরো সুন্দর সুন্দর কিভাবে কাস্টম শেপ এরকম বানাতে পারি সেটা আগামীকাল দেখবো ইনশাল্লাহ আমি এটা নিচ্ছি এটা নিলাম এটার কালার ইয়েলো করে দিই অথবা ব্ল্যাক করে দিই ব্ল্যাক করে দিয়ে এটা এখানে
মানে ডিজাইন গুলো আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? এখন আপনি চাইতেছেন যে ব্যাকগ্রাউন্ডটা সাদা না রেখে একটু অন্য কালার রাখি, আমি যে ব্যাকগ্রাউন্ডের শেপে গিয়ে একটু অ্যাশ কালার টাইপের রাখতেছি, লাইট অ্যাশ, আলাদা একটা ফিল চলে আসবে দেখেন, বুঝলে না? কিন্তু আমাদের ডিজাইন শেষ, এখন আমরা এই ডিজাইনটা উপস্থাপন করব কিভাবে, এই ডিজাইনটা আমরা এখন উপস্থাপন করব, আমরা এখন এটাকে সেভ দিব জেপিজি ফরম্যাটে, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লিগাল, এখান থেকে জেপিজি আছে, কোয়ালিটি 100% আছে, সেভ দিচ্ছি। এখানে আমি ডেস্কটপে গিয়ে সুপার সেল নামে সেভ দিলাম, ঠিক আছে? এখন আমি এটাকে কি করব, উপস্থাপন করব। কিভাবে করব, আমরা এখান থেকে যে কোনো ফরম্যাটে একটা সাইজ দিব, ফাইল থেকে নিয়ে যাচ্ছি, নিউ এ এসে এখানে ধরেন আমি নিলাম 1200 বাই 800, এই জায়গাতে আমার এখন ওই ডিজাইনটা নিয়ে আসবো। কিভাবে, ফাইল থেকে কি করব, প্লেস ইমেজ, সুপার সেল, এটা আসছে না, এটা আমরা কে রাইট ক্লিক দিয়ে রাস্টারাইজ লিয়ার অথবা আবার কি স্মার্ট অবজেক্ট, এটাকে এই বরাবর রাখি, দেখে একটু ছোট করে দিই, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দিব, দিয়ে একটু উপরে তুলে দিই, দিয়ে এটাকে একটু ড্রপ শ্যাডো দিব, এখানে ক্লিক দিই, সরি, এখানে গিয়ে ব্লেন্ডিং অপশনে গেলাম, ব্লেন্ডিং অপশনতে কি দিব, ড্রপ শ্যাডো, যেটা ছায়ার মতন আসে নাই, এখান থেকে আমি নিতে পারি, শেপ নিব, একটা রেকট্যাঙ্গেল শেপ নিব, উপস্থাপন কয় ধরনের অনেক রকম হতে পারে, আপনার উপর ডিপেন্ড করবে। এটা দিলাম, লেয়ারে গিয়ে এটাকে ডিলিট করে দিই, এই কালার এটা ফিল করে দিলাম, ঠিক আছে। এখন আপনি এখানে লিখে দিতে পারেন SOCIAL সোশ্যাল MEDIA পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা আপনার মাঝ বরাবর আছে, আমরা মাঝ বরাবর না দিয়ে অ্যালাইন লেফট দিলাম, সোশ্যাল মিডিয়া পোস্ট, ক্লিয়ার? আমরা এখানে আরো ডিজাইন করতে পারি, কিভাবে ডিজাইন করতে পারি, আমরা এখানে শেপ নিতে পারি, শেপ নিয়ে এই যে এই বরাবর ধরেন আমি এই বরাবর একটা শেপ নিলাম, এটার কালার আমি ইয়েলো করে দিচ্ছি, এটার কালার কি করে দিলাম, ইয়েলো করে দিলাম, এই লেয়ারটাকে টেক্সটের নিচে দিই, মানে এটা ডিপেন্ড করবে আপনার উপর, সত্য কথা যেটা দেখেন প্রেজেন্টেশন অনেক ভাবেই করা যায়, অথবা আমি এই লেয়ারটাকে একটু বড় করে দিই। প্রেজেন্টেশনটা কোথায় ইউজ করব স্যার, কোথায় কোথায় স্যার? এটা আমরা সোশ্যাল মিডিয়া মানে আমরা যে পোর্টফোলিও বানাবো সেখানে আমরা প্রেজেন্টেশনগুলো ব্যবহার করব, এটা একভাবে হতে পারে, ঠিক আছে? এরপরে মানে এখানে যে আপনি দুইটা কালার ব্যবহার করেছেন সেটা বলতে পারেন, এবং এখানে আপনি দুইটা শেপ নিতে পারেন, কি কি কালার ব্যবহার হয়েছে সেটা আপনি দেখাতে পারেন, যেমন একটা হচ্ছে ইয়েলো, কালার হেক্স কোড আর স্যার ফন্টের নাম এগুলো মনে ইউজ করা হয়েছে, হ্যাঁ, এবং এখানে এগুলো তো স্ট্যান্ডার্ড, হ্যাঁ, মানে আপনার যে যখন স্ট্যান্ডার্ড ডিজাইন গুলো আপনি করবেন তখন আপনাকে এই রুলস গুলো ফলো করতে হবে, কারণ এই দুই ডিজাইন নিয়ে আমার কি হয়েছে ডিজাইনটা ক্রিয়েট হয়েছে, এর দুই ডিজাইনে আমার ডিজাইন ক্রিয়েট হয়েছে, আপনি নিচে এখন ফন্টের নামও লিখে দিতে পারেন, কালার হেক্স কোড, হেক্স কোড কি দিয়ে দেব স্যার? না, ফন্টের নাম লিখে দিবেন, হেক্স কোড না দিয়ে ফন্টের নাম লিখে দিবেন, কালার হেক্স কোড দরকার নাই, আমি তো কালার এখানে ভরে দিলাম, জাস্ট আইড্রপার দিয়ে এটা কি করবেন ফিল করে দিবেন, বোঝা গেছে স্যার? ক্লিয়ার স্যার।
এখানে আমি সেভ ফর ওয়েব দিচ্ছি, সেভ দিলাম, যা করলাম এতক্ষণ কি করলাম নিজেও জানি না, এই তো আমাদের আউটপুট এটা। করা যাবে আপনারা সেম সেম টু সেম এই ডিজাইনটা ক্রিয়েট করবেন, ঠিক আছে, সেম টু সেম এই ডিজাইন ক্রিয়েট করবেন এবং উপস্থাপন গুলো হবে এইভাবে। এই সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে অনেক কাজ পাওয়া যায়, অনেক কাজ আছে মার্কেট প্লেসে। দেখেন আমরা কিন্তু দুইটার বেশি কোনো কিছু ব্যবহার করি, ফন্ট ইউজ করছি দুইটা, কালার ইউজ করছি আমরা দুইটা, কিন্তু আপনি যতগুলো ডিজাইন দেখবেন ওর ভিতরে দুইটা থেকে তিনটা জিনিস ওরা ব্যবহার করে, এর বাইরে বেশি ব্যবহার করে না, কারণ সেটা স্ট্যান্ডার্ড না। সেটা কি না? স্ট্যান্ডার্ড মানসম্মত নয়, মানসম্মত নয়। কিন্তু আমাদের ডিজাইন, আমি তো প্রথম সংজ্ঞা দিয়ে বলেছি আমাদের ডিজাইন হবে প্রপার মেসেজ, প্রপার মেসেজ। এখন যদি কেউ এটা দেখে অবশ্য যে এই শপিং রিলেটেড একটা অ্যাড দিয়েছে সমীর চন্দ্র সরকার, বলেন হ্যান্ডেলস করেছেন আপনি স্যার? এই যে রেকটেঙ্গেলটার ভিতরে যে লাইনগুলো নেওয়া হয়েছিল, আমি আসলে এখান থেকে একটু নেট প্রবলেমের কারণে দেখতে পারিনি স্যার। এটা নিয়েছি আমি আপনার কাস্টম শেপ দিয়ে, এটা নিয়েছি আমি কাস্টম শেপ। এই তো শেপের ভিতরে কাস্টম শেপ আছে না, এখান থেকে ড্রপ ডাউন দিলে যে এই যে কাস্টম শেপ এখানে আছে এটা নিয়েছি। ও ইয়েস ইয়েস স্যার। আমরা এরকম কাস্টম শেপ আরো ক্রিয়েট করব, আপনি ইচ্ছে করলে এই শেপগুলো ব্যবহার করতে পারেন। দেখেন মানে শেপ শেপ দিলে আপনার ডিজাইনের একটা ফিল আসবে, শেপ দিলে আপনার ডিজাইনের ভিতরে একটা ফিল চলে আসবে। জি স্যার, জি স্যার। এটা ইয়ে হয়ে আছে, আমি এটা না দিয়ে কালারটাকে চেঞ্জ করে দিয়ে ব্ল্যাক করে দিই। আমি এটা এখানে দিতে পারি। স্যার মার্কেটে ফ্লায়ারের ডিমান্ড কেমন? হ্যাঁ ভালো আছে। বোঝা গেছে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট কিভাবে বানাবো? স্যার ক্লিয়ার স্যার। আমরা কি কি রুলস ফলো করব? প্রথম হচ্ছে সাইজ, সাইজ, ফন্ট, কালার ব্র্যান্ড, ফন্ট, টেক্সট, শেপ। আমার এখানে কোনো কালার নাই, যার কারণে আমি আমার এই ডিজাইনে যে কালারটা যাবে সেই কালারটা আমি নিয়েছি। যদি তোমাদের ব্র্যান্ড কালার থাকতো তাহলে কিন্তু আমি ওটা ওই দুই কালার কম্বিনেশন নিয়েই আমি কিন্তু কাজ করতাম, দুই কালার বা তিন কালার কম্বিনেশন নিয়ে আমি কিন্তু কি করতাম, কাজ করতাম। মনে থাকবে? যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আমি আর আজকে আর বেশি আগাবো না, মানে আমার শরীরটা খুবই খারাপ লাগতেছে। স্যার ওই আমাদের কিছু অপশন স্যার আরো আছে যেগুলো স্যার দেখাই দেন, দ্রুত দেখাই দেন, এজন্য একটু সুবিধা হবে স্যার, পরে ভিডিও দেখে দেখে নিব স্যার। না মানে আমার সিলেবাসে যা আছে অতটুকু আমি দেখাবো, ঠিক আছে স্যার? বাংলা ফন্টের সাইটটা করতে চাইছি। আচ্ছা বাংলা ফন্টে চলে যাবেন আপনি লিপি ঘর, লিপি ঘর, লিপি ঘর, এটা লিপি ঘর বাংলা ফন্ট। এখানে ফ্রি কিছু ভালো ভালো ফন্ট আছে, অথবা আপনি এখানে যদি লিখে সার্চ দেন বাংলা ফ্রি ফন্ট লিখে যদি সার্চ দেন, মানে আপনাকে গুগল সার্চ দেওয়া শিখতে হবে। হ্যাঁ বাংলা ফ্রি ফন্ট দিলাম, এই যে ফ্রি বাংলা ফন্ট ডট কম, তারপরে এগুলো দেখবেন একটু, এই তো লিপি ঘর। না আমরা কিনবো না, আমরা এখান থেকে চলে যাবো, হতেছে কিনব ফ্রি নিবো, তাই না? এগুলো প্রিমিয়াম ফন্ট, এগুলো এটা হচ্ছে ফ্রি ফন্ট, এগুলো ফ্রি ফন্ট, দেখেন এগুলো ফ্রি ফন্ট। আরো দেখুন, আরো দেখুন, এর ভিতরে পাঁচ পেজ পর্যন্ত আছে, এগুলো ফ্রি ফন্ট। অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, কি কাজ করতে পারেন জানেন? এই যে এখানে লিখুন, এখান থেকে টেক্সট ওইটা, হ্যাঁ 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 এইটা করতে পারছেন। যেমন ধরেন আমি প্রিমিয়াম ফন্টে যাচ্ছি, প্রিমিয়াম ফন্ট করে গেল, আমি আগ্রহ নই, এই যে প্রিমিয়াম ফন্টে গেলাম, প্রিমিয়াম ফন্টে স্যার লেখার অপশনটা রাখে নাই, রাখে নাই না স্যার, বুদ্ধি আছে বাঙালি না, ওরাও তো বাংলাদেশি আমাদের মতো চিন্তা করে বাংলাদেশি, ফোন স্যার বন্ধ করে দিছি।
আচ্ছা এখান থেকে আপনারা ফ্রি ফন্ট নিয়ে কাজ করতে পারেন, অথবা এখানে অভ্র কিছু ফন্ট আছে, এই তো এখান থেকে আপনি এই তো বাংলা ফন্ট, এই যে কালপুরুষ, এমজে, আপনি খুঁজতে হবে আর কি। এখানে কিছু ফন্ট আছে, অক্ষর বাহান্ন বাই লিপি ঘর, লিপি ঘরের নেই আরেকটা সাইট, এটা অক্ষর বাহান্ন, এগুলো ফন্ট আপনি ব্যবহার করতে পারেন। বুঝা গেছে? আমরা আগামীকালকেও ফেসবুক ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে ক্লাস করব, এবং কিছু কিছু ডিজাইন করব, আর কিছু ডিজাইন আমি আপনাদেরকে কপি করতে দিব, কিছু ডিজাইন করব আর কিছু ডিজাইন কপি করতে দিব, এই ডিজাইনগুলো আপনাকে কপি করতে হবে, মনে থাকবে? জি স্যার, জি স্যার, জি স্যার। আর আমার সাবমিশনটা, সরি স্যার, আপনার সাবমিশনটা কি নিয়ে হবে? আমার সাবমিশন মানে ফাইনাল সাবমিশনটা উনরা তো যে আমি আমি ফাইনাল কোনো সাবমিশন নিব না, আমি এমসিকিউ एग्जाम নিব আপনাদের। স্যার কি বলেন বুঝতে পারলাম না। আমি এমসিকিউ एग्जाम নিব। স্যার তার আগে বললেন মনে থাকবে। ও সেটা বললাম, আগামী কালকে আমরা এই পোস্ট নিয়ে আলোচনা করব, এবং কিছু পোস্ট আপনাদেরকে আমি করতে দিব, সেগুলো প্র্যাকটিস করতে হবে। আর ফাইনাল एग्जाम আমি কোনো প্রজেক্ট নিব না, আমি এমসিকিউ একটা পরীক্ষা নিব আপনাদের। আমি এই পাঁচ দিন যা দেখাবো, যেগুলো যেগুলো লিখতে বলতেছি, এগুলোর উপর ডিপেন্ড করে আমি আপনাদেরকে একটা এক্সাম দিব। আমার আগের স্যাররা কত এক্সাম নিয়েছে, কত মার্কে? স্যার শপিং এর ইমেজ গুলো কোন সাইডে পাওয়া যাবে? অ্যাসাইনমেন্ট নিয়েছে সবাই, কেউ এক্সাম নেয়নি। ওটাই তো এক্সাম 40 40 80 মার্কের স্যার, 80 মার্কে। তাহলে আমার হাতে আছে 20 মার্ক, তাই না? জি স্যার, জি স্যার। আমি ওই 20 মার্কের এমসিকিউ দেব। ক্লিয়ার স্যার? এক্সামটা কবে হতে পারে? লাস্ট দিনে, মানে 27 তারিখ। 27 তারিখ অথবা 26 তারিখে নিতে পারি। আর 27 তারিখ তো আপনাদের কি সমাপনী, তাই না? রবিবার। হ্যাঁ রবিবার সমাপনী। আর আমার ক্লাস কি শনিবার? আরেকটা বলে, আমার ক্লাস কি আপনাদের ভালো লাগতেছে না? যেটা বললাম সেটা হচ্ছে, আমি তো আপনাদের কোন হোমওয়ার্ক দেখতেছি না, মোটের উপর দুই থেকে তিনজন শুধু প্র্যাকটিস করতেছেন, বাকিরা করতেছেন না। তাহলে এখানে কি বোঝায়, হয় আপনি আমার ক্লাসের কোনো গুরুত্ব বুঝতে পারতেছেন না, অথবা আমার ক্লাস আপনার মাথার উপর দিয়ে যাইতেছে, অথবা আমার ক্লাস আপনার ভালো লাগতেছে না, তাই না? শুধুমাত্র একজন এই লোগোটা বানাইছে, কি নেগেটিভ স্পেস লোগো, তাই না? তাছাড়া আর কোনো পোস্ট নাই, আপনারা এক থেকে দুইজন শুধু কাজ করছেন। স্যার শাটার স্টক এর ফটোগুলো ফ্রি ডাউনলোড করার যে সাইটটার কথা বলছিলেন, ওই সাইটটার নামটা স্যার আরেকবার একটু যদি বলতেন কাইন্ডলি। হ্যালো স্যার, না এটা অ্যাক্টিভ নাই, মানে অফলাইনে চলে গেছে। হ্যাঁ হতে পারে। হ্যালো হ্যালো স্যার, আপনার যে ইমেজটা থাকবে তা আগে সিলেক্ট রেখে করতে হবে, আপনার যে মডেল, আপনার যে মডেল থাকবে তাকে সিলেক্ট রেখে করতে হবে। ক্লিপিং মাস্কের আগেই না স্যার? আপনার যে মডেল থাকবে তার উপরে ওটা দিতে হবে। তাহলে শেষ করব স্যার। আমার একটা প্রবলেম হচ্ছে। কি প্রবলেম স্যার বলেন? সেটা হচ্ছে আমার ইলাস্ট্রেটরে বাংলা ফন্ট লিখতে গেলে স্যার উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, মানে একার ওকার। বাংলা ফন্ট ব্যবহার করবেন আপনি, যদি সিসি ভার্সন ব্যবহার করে থাকেন তাহলে ইলাস্ট্রেটর বলেন বা ফটোশপ বলেন, ফাইল থেকে না, ফাইলে না, এডিটে যাবেন, এডিট থেকে যাবেন প্রিফারেন্স, প্রিফারেন্সে থেকে যাবেন টাইপ,
ডিফারেন্স থেকে যাবেন কোথায় টাইপ টাইপে যাবেন এখান থেকে দেখেন একটা অপশন পাবেন আপনি স্টেট এশিয়া জি স্যার এটাকে সিলেক্ট করতে হবে জি জি স্যার বুঝতে পারছি থ্যাংক ইউ স্যার যদি এটা সিলেক্ট থাকে তাহলে এটা সিলেক্ট করতে হবে আর যদি এটা সিলেক্ট থাকে তাহলে এটা সিলেক্ট করতে হবে তাহলে আপনি অবভ্রতে যেভাবে লিখি আমরা আমার সোনার বাংলা যেমন দেখেন আমি এখানে লিখতেছি আমার সোনার ওটা ভেঙে যাচ্ছে তাহলে কি করবেন আগে একার দিবেন তারপর দন্তস্থ দিবেন একাতে স্পেস দিয়ে দন্তস্থ তারপর আকার আকারটা দিবেন দিয়ে দন্তন্য তারপর আকার তারপর ঠিক আছে এইভাবে কাজটা স্যার আমার প্রথমে এই প্রবলেম ছিল না কিন্তু আমার গতকালকে একটু সমস্যা হয়েছিল ইলাস্ট্রেটরে তো আমি আজকে নতুন করে এটা ইনস্টল করার পরে এই সমস্যাটা হচ্ছে স্যার কারো কাছে কি বাপি স্যার নাম্বার আছে যদি থাকে একটু দিয়ে দেন ওই যে মেইলে আমাদের ক্লাসের আইডি দেওয়া ছিল ওই মেইলের সাথে নাম্বার আছে আপনি দেখতে পারেন সাথী রানী তাহলে আপনাদের আজকে হোমওয়ার্ক কি দিলাম আমি এই যে যা দেখলেন আমি এটা আজকে আপলোড করে দিব মানে ভিডিওটা ক্লাস ভিডিওটা আজকে আমি আপলোড করে দেব ঠিক আছে এটাকে আপনার 100% কপি করতে হবে মনে থাকবে জি স্যার জি স্যার ওকে তুমি কি এটাই থাকবে আপনি যেটা দিবেন এটাই আপনার ইচ্ছা আপনি এখানে এসে unplus.com আপনার ছবির উপর মডেলের উপর ডিপেন্ড করবে আপনার ডিজাইন বুঝা গেছে আপনি এখানে শপিং শপিং এর জায়গা সার্চ দেন দেখেন আপনি যে কোনো মডেল নিতে পারেন এই টাইপের যে কোনো মডেল নিতে পারেন খুঁজবেন ঠিক আছে তাহলেই পাবেন অথবা আর্ট আছে পিকজি বাই pixels.com pixels.com এখান থেকে আপনি শপিং রিলেটেড ইমেজ ডাউনলোড করতে পারেন শপিং রিলেটেড আপনি ইমেজ গুলো এই মডেল নিয়ে কাজ করতে পারেন বা এই মডেল যদি আপনি এই মডেল নেন তাহলে আপনার টেক্সট গুলো হবে ডান সাইডে মডেলটা হবে বাম সাইডে বুঝা গেছে মডেলের উপর ডিপেন্ড করবে অথবা আপনি এটা নিতে পারেন অথবা এটা নিতে পারেন এটা নিতে পারেন অনেক আছে দুটো সাইট বললাম এটা হচ্ছে pixels.com আর এটা হচ্ছে unplus.com এরকম আরো অনেক সাইট আছে ফ্রি স্টক ফটো যেটাকে বলা হয় এরকম আরো অনেক ছবি ডাউনলোড করতে পারবেন পারবেন তো নাকি স্যার ইনশাআল্লাহ অ্যাকচুয়ালি pixel.net না pixels.com মানে লিংকটা .com pixels.com pixels.com সরি আর একটা হচ্ছে সরি সহজ pixels.com আর এটা হচ্ছে আপনার এই দুটো লিংক দিয়েছি এই দুই লিংক থেকে আপনি ইমেজ ডাউনলোড করতে পারবেন অথবা আপনি শাটার স্টক থেকে যেভাবে দেখালাম গতকালকে যেভাবে দেখাছি ওইভাবে মডেলের ছবি আপনি লাগাতে পারেন জি স্যার কারো কোনো কোশ্চেন আছে আর স্যার তাহলে আমি শেষ করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম